राष्ट्रपति बंगभवन सदर दरजा एन खुले दिए जनगणर जमे खुबी भलो कथा। गत दस बचरे अपना एक बारो मन हलो ना बंगभवन दरजाटा जनगणर जन एक खुले दी राष्ट्रपति कि करें एक बारो तर से मना है नाई विदाय मुहूर्ते एखन बंगभवन दरजा खुले दिए निर्वाचन कमिशन राष्ट्रपति पदर तारा शिड्यूल घोषणा इतिमध्ये तारा कर दिए आगामी 19 फेब्रुआरी राष्ट्रपति पदर निर्वाचन होबे 12 फेब्रुआरी राष्ट्रपति पदर मनोनयन तारा दीते पारबेन जमा देवार शेष तारीख। आमी आप गणमाध्यमेर माध्यमे आमी प्रधानमंत्री एवं आवामी लीगेर के जिज्ञासा करते चाई এই রাষ্ট্রপতি নির্বাচন আপনারা জানেন প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে আওয়ামী লীগের যে এখন প্রায় 300 মত এমপি আছেন আওয়ামী লীগের মন্ত্রীরা আছেন সেখানে কি কোনো গণতান্ত্রিক মতামত দেবার কোনো পদ্ধতি আছে? সেখানে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে অন্য কারো কি রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ আছে আছে কি না? কোনো সেখানে সুযোগ নাই। দলের এমপিরা তারা কথা বলতে পারছেন না राष्ट्रपति पदे के हबें मंत्रीरा कथा बोलार कोनो सुयोग नाई एक व्यक्तिर इच्छाय एवं तिनी जेटा इच्छा करबें एवं तिनी केवलमात्र राष्ट्रपति तिनी निर्वाचित हबें एर नाम कि गणतंत्र। 75 साले बंगबंधु बक्सल कडार मध्य दिए एई यात्रा तिनी शुरू करे दिएछिलेन आर आजके आवामी लीग आजके आमरा देखछी राष्ट्रपति तिनी एखन বঙ্গভবনের সদর দরজা এখন তিনি খুলে দিয়েছেন জনগণের জন্য খুবই ভালো কথা। গত 10 বছরে আপনার একবারও মনে হলো না বঙ্গভবনের দরজাটা জনগণের জন্য একটু খুলে দি রাষ্ট্রপতি কি করেন একবারও তার সেটা মনে হয় নাই বিদায়ের মুহূর্তে এখন বঙ্গভবনের দরজা খুলে দিয়েছেন। আমি আজকে দাবি করতে চাই রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে বিরোধী দল দূরের কথা সরকারি দলের এমপিদের জন্য এটা মুক্ত করে দেন না এটা মুক্ত করে দেন না তারা ঠিক করুক দরকার হলে গোপন ভোটে তারা নিজেরা ভোট করে তারা রাষ্ট্রপতি তারা ঠিক করুক। আমি কি ন্যায্য কথা বলছি? আমি কিন্তু এটা করবার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আমরা সেজন্য বলেছি আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলেন কিন্তু দলের মধ্যে বাস্তবে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক চর্চাটা এখনো তারা অব্যাহত রেখেছেন। আরেকটা নমুনা কি আজকে বিরোধী দল যখন রাজপথে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আজকে তারা আবারো ঢাকায় তারা দিয়েছেন। আমি আগের মিটিং এ বলেছি গণতন্ত্র মঞ্চে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে বিরোধী দলের বড় কর্মসূচির দিনে তারা পাল্টা সমাবেশ দেখে তারা একটা উস্কানি তারা তৈরি করছেন একটা শান্তিপূর্ণ আন্দোলনকে তারা একটা সহিংসতার দিকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তারা আজকে নিয়ে যেতে চাইছেন এবং আওয়ামী লীগ আজকে তারা পাহারা দিচ্ছেন। তো পাহারা দেবার জন্য মানুষের জানমাল রাষ্ট্রীয় সম্পত্তি পাহারা দেবার জন্য তো আমার পুলিশ বাহিনী আছে। আপনারা এভাবে যদি আপনারা নিজেরা পাহারা দেন তাহলে বলেন তাহলে তো আমাদের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নাই। আজকে আপনারা আসলে পাহারা দিচ্ছেন নিজেদের অবৈধ ক্ষমতাকে পাহারা দিচ্ছেন নিজেদের অবৈধ দখলদারিত্বকে পাহারা দিচ্ছেন। গত 15 বছরে লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে অবৈধভাবে আয় করে দেশে এবং বিদেশে পাচার করেছেন অবৈধ অর্থবিত্ত ক্ষমতাকে পাহারা দেবার জন্য পাড়ায় পাড়ায় আজকে আপনারা পাহারা দেবার ব্যবস্থা করেছেন এর নাম কি গণতন্ত্র? এর নাম কি গণতান্ত্রিক মূল্যবোধ?